नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। आज मध्यरात्रे के बजरंगबलीर आशीर्वादे पाँच राशिर भाग्य चमकाबे। 72 बचर पर किछु दुर्लभ संयोग सृष्टि हयेछे आज मध्यरात थेके। प्रत्येके जय बजरंगबली, जय श्री राम। अवश्य आपनारा कमेंट बक्से कमेंट करुन। देखुन, आपनार जीवने जत बड़ समस्या थाक ना केन, संकट मोचन हनुमान स्तोत्र पाठ आपनारा करुन। कारण हनुमान जी के संकट मोचन बला हय। जे कोनो संकट थेके आपनाके किन्तु निस्तार जदि कोनो करते पारे, तिनी एकमात्र प्रवण पुत्र हनुमान जी। देखुन, एई कलियुगे सक्रिय देवता होच्छेन बजरंगबली। एई बजरंगबलीर आशीर्वाद पेते गेले आपनारा अवश्यई जय बजरंगबली, जय श्री राम अवश्यई आपनारा कमेंट बक्से कमेंट करुन। देखो, जादेर शनि साढ़े सात ही चलछे ना, आपनार जन्मचक्रे आमी मेने निलाम शनि खराब रयेछे, आपनार शनि ढाइया चलछे, आपनार शनि महादशा चलछे, अथवा आपनार राहु केतु नेगेटिव रयेछे, बजरंगबलीर उपासना आपनारा करुन। निश्चित रूपे आपनादेर जे कोनो समस्या दूर किन्तु हबे। अर्थात इच्छाकारी हनुमान जी जदि आपनारा उपासना करते पारेन एवं प्रति मंगलवार एवं शनिवार आपनारा हनुमान जी मंदिरे गिये चैमिली तेलेर प्रदीप, तुलसीर माला, लाड्डू अथवा पान पाता दिए आपनारा राम राम लिखे 9 पान पातार माला हनुमान जी के निवेदन करुन। आपनी केस मामला मकद्दमाते जड़िए पड़ेछेन, এই মামলা মকদ্দমা বা মঙ্গল আপনার জন্মছকে পীড়িত রয়েছে, জমি জায়গা সংক্রান্ত নিয়ে আপনার সমস্যা চলছে, কোনো জায়গা হেসাব হচ্ছে না, হনুমানজির উপাসনা করুন, বজরঙ্গবলীর উপাসনা করুন। যে জমি জায়গা নিয়ে আপনাদের সমস্যা চলছে সেই জায়গাগুলো কাটবে, সম্পর্কের উন্নতি আপনার হবে। এবং যদি আপনার গাড়ি বারবার দুর্ঘটনার কবলে পড়ে, গাড়ির বোনাতে হাং, অবশ্যই আপনারা সিঁদুর দিয়ে লিখুন হাং, তাতে আপনার বাড়ি গাড়ির যে দোষ রয়েছে সেটা কাটবে। আপনার বাড়িতে বাস্তু দোষ রয়েছে, আপনি ধ্বজ হনুমানজির মন্দির থেকে ধ্বজ নিয়ে এসে আপনার গৃহে লাগান, দেখবেন আপনার যত বড়ই সমস্যা থাক না কেন বাস্তুক্ষেত্রে, সেই সমস্যা থেকে নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। হনুমানজি কলিযুগে সক্রিয় দেবতা, উনার আশীর্বাদ যদি আপনি পান কিনা আপনার সমস্ত বাধা বিঘ্ন দূর হবে, সমস্ত কিছু মুশকিল আসান আপনার কিন্তু হবে। এবং এর পাশাপাশি আপনারা যখন হনুমানজিকে আপনারা বজরঙ্গবলীকে আপনারা যখন ভোগ নিবেদন করবেন, অবশ্যই তুলসী পাতা অবশ্যই দিবেন এবং হনুমান 40 আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন। আপনারা প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে আপনারা অঞ্জলি অবশ্যই দিন, তাতে বিশেষ লাভ আপনারা কিন্তু পাবেন। আমি যে রাশিগুলোর কথা বলছি কি না, সে রাশিগুলোর মধ্যে হয়তো আপনার রাশির নাম থাকবে এবং বেশ কিছু রাশির কিন্তু
বজরংবলীর আশীর্বাদে আগামী বেশ কিছুদিন ভাগ্য কিন্তু চঙ্গাবে, আজ মধ্যরাত থেকে। স্বয়ং বজরংবলী এই রাশিগুলিকে অপার ধন, আকর্ষিক অর্থপ্রাপ্তি, ঝুট ঝামেলা থেকে মুক্তি করবে, আপনার ধনের জায়গা ভালো করবে, আপনার কেরিয়ারের জায়গা ভালো করবে, আপনার অর্থনৈতিক স্থিতি ভালো করবে, লিখে রাখুন। এবং লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট থেকেও কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু দিবে। হনুমানজি, প্রবণপুত্র হনুমানজির আশীর্বাদে এই রাশিগুলো হতে চলেছে মহা কোটিপতি, অপার ধন, ধনবর্ষা হতে চলেছে এই রাশিগুলি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে বলবো, ভাগ্য খুলবে বজরংবলীর আশীর্বাদে 72 বছর পর কিছু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। প্রথম রাশি সিংহ রাশি, সিংহ রাশির কপাল খুলতে চলেছে। নাম্বার 1 রাশি সিংহ রাশি, সব দিক থেকে আজ মধ্যরাত থেকে আগামী দিনে আপনারা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পেতে চলেছে নাম্বার 1 রাশি। দ্বিতীয় রাশি কর্কট রাশি, কর্কট রাশির সোনায় সোয়াগা হতে চলেছে, বিশেষ করে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে। 3 নম্বর রাশি মেষ রাশি, মেষ রাশির বজরংবলীর কৃপায় আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হতে চলেছে, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। হনুমানজির আশীর্বাদে আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে, বন্ধ ভাগ্য আপনাদের খুলতে চলেছে, প্রত্যাশা পূরণ হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, অর্থনৈতিক স্থিতি এবং ভাগ্য আপনাদের মজবুত হতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির হনুমানজির আশীর্বাদে আপনাদের অর্থনৈতিক স্থিতি এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, চাইলেও ভুলতে পারবেন না এই রাশিগুলি। তাই আমি আবারও বলছি, যাদের জন্মছকে মঙ্গল পীড়িত রয়েছে, মঙ্গল রাহুযুক্ত, মঙ্গল নিচস্থ, মঙ্গলের উপর শনির দৃষ্টি বা মঙ্গলের সাথে শনি অবস্থা একত্রে অবস্থান করছে, শনির সাড়ে সাথে চলছে, শনির ঢাইয়া চলছে, শনির মহাদশা চলছে, নেগেটিভ রাহুর দশা চলছে, নেগেটিভ কেতুর দশা চলছে, অবশ্যই আপনারা হনুমানজির স্মরণাপন্ন হন। আপনাদের যত বড় মুশকিল থাক না কেন, আপনাদের যে কোনো সংকট থেকে সংকট মোচন করবে বজরংবলী। তাই আমি বারবার বলছি প্রত্যেকে, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং চ্যানেলটিকে আপনারা শ্রদ্ধার সহিত আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওটি শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিত প্রত্যেকের মধ্যে এই বার্তাটা আপনারা দিয়ে দিন। বিশেষভাবে এই রাশিগুলো আজ মধ্যরাত থেকে নিশ্চিত রূপে ভাগ্য চমকাতে চলেছে। ভিডিওটি আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। নমস্কার।